আজি ঝরু ঝরু মুখর বাদল দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না লাগে না আজি ঝরু ঝরু বাদল মুখর দিনে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার গানের কলি শুনেই হয়তো ধারণা করতে পারছো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আর আশা করছি সকলেই বাসায় আছো ভালো আছো এবং সুস্থ আছো আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো এবং নিয়মিত অনুসরণ করে যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি সেভাবে তোমরা করে রাখছো তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে আমি বাংলা প্রথম বিষয়ে পদ্য নিয়ে আজ আলোচনা করব তোমাদের সাথে আজকে আমাদের পদ্যের বিষয়বস্তু হচ্ছে শ্রাবণী এই শ্রাবণী কবিতাটি আমাদের জন্য যিনি লিখেছেন তার নাম হচ্ছে সুকুমার রায় তো শুরুতেই আমরা কিন্তু একটু সুকুমার রায় সম্পর্কে জেনে নিই তিনি একজন অত্যন্ত গুণী এবং একজন খুবই স্বনামধন্য একজন কবি ছিলেন তার সম্পর্কে আমরা জানি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1887 খ্রিস্টাব্দে এবং তিনি অনেক গ্রন্থ লিখেছেন তার মধ্যে আছে আবোল তাবোল হজ বড়ল পাগলা দাসু এবং তিনি ছিলেন কিন্তু সত্যজিৎ রায় অর্থাৎ একজন চলচ্চিত্রকার অত্যন্ত গুণী একজন ব্যক্তি তার পুত্র ছিলেন আর সুকুমার রায় মূলত তিনি শিশুতোষ কবিতাগুলো কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এবং রস দিয়ে অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং খুবই মজার শিশুদের জন্য উপযোগী করে কিন্তু লিখেছেন যার ফলে তিনি কিন্তু শিশুদের মনে খুব বেশি করেই স্থান নিতে পেরেছেন তো শিক্ষার্থীবৃন্দ আমরা জেনে গেলাম সুকুমার রায় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তো তিনি মৃত্যুবরণ করেন 1923 খ্রিস্টাব্দে তো আজকে আমি তিনি আমাদের জন্য যে কবিতাটি উপহার দিয়েছেন সেসব কবিতাটি সম্পর্কে আমরা একটু জেনে নিই শ্রাবণে তিনি কি লিখেছেন কবিতাটি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে দেখো তিনি লিখেছেন যে জল ঝরে সারাদিন সারা রাত অফুরান নামতায় বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোঁয়ামাকা চারিধার পৃথিবীর ছাদ পিটে ঝমঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায় নদী নালা ঘোলা জল ঘরে উঠে ভরসায় উৎসব ঘনগুর উন্মাদ শ্রাবণের শেষ নাই বরসায় প্লাবনের জল ঝলে জলে জলে জলময় দশমিক টলমল অভিরাম একই গান ঢালো জল ধুয়ে যায় শততাপ ঝরঝর গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথায় নিঝুম ধুক ধুক ধরণীর আশা ভয় ধরণীর সুখ চমৎকার সত্যি তিনি যে ছন্দ যে লয় তাল দিয়ে কবিতাটি লিখেছেন অর্থাৎ বর্ষার যে প্রকৃতির যে রূপ রং এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে কিন্তু তিনি এই কবিতা তুলে ধরেছেন আসলে কবি সুকুমার রায় তিনি তার কবিতার মূল বিষয়টাকে আসলে ছন্দ এবং লয় এবং শব্দের চয়ন এটা দিয়ে কিন্তু চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তো শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এই কবিতার সামগ্রিক যে বিষয়টাকে যদি ব্যাখ্যা করতে যাই তাহলে দেখতে পাবো যে তিনি এখানে বলেছেন যে বর্ষার যে রূপ আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে প্রকৃতি সেটাকে কিন্তু ছয় ভাগে ভাগ করা হয়েছে যেমন কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত তো গ্রীষ্মের পরেই কিন্তু চলে আসে বর্ষা অর্থাৎ আমাদের যে বাংলা 12টি মাস আছে সেটাকে কিন্তু 6টা ঋতুতে ভাগ করা হয়েছে তার মধ্যে আষাঢ় এবং শ্রাবণ এই দুটা মাস মিলে কিন্তু আমাদের বর্ষাকাল অর্থাৎ আমাদের বর্ষার সিজন কিন্তু চলছে তোমরা দেখতে পাচ্ছ যে বর্ষাকালে কি কি ঘটে বর্ষাকালে প্রকৃতিতে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি হ্যাঁ ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে হ্যাঁ তারপরে পুকুর মাঠ ঘাট খাল বিল সর্বত্রই পানির যেন একটা ছড়াছড়ি হ্যাঁ তারপরে ঘাটে মাঠে যেখানেই যাওয়া যায় সেখানে কিন্তু কাদা মাটি হ্যাঁ ওগুলাই কিন্তু
হয়। আর সবচেয়ে যে বড় বিষয়টা বর্ষার, সেটা হচ্ছে অর্থাৎ আমাদের স্মৃতিতে বর্ষা আসলে যে জিনিসটাকে আমরা বেশি ফিল করি সেটা হচ্ছে কদম ফুল ফুটে। তোমরা কি লক্ষ্য করেছো বা কদম ফুল দেখেছো? হ্যাঁ, হয়তো অনেকেই দেখেছো যে এই বর্ষার সময়, হ্যাঁ, গোল গোল অর্থাৎ ভেতরে একটা হলুদ বলের মতো থাকে, উপরে সাদা অংশে একটা অত্যন্ত চমৎকার একটা ফুল, যেটাকে বলা হয় বর্ষার ফুল, কদম ফুল। তো এটা হচ্ছে বর্ষাকালে একটা প্রকৃতির আলাদা একটা বর্ষার বৈশিষ্ট্য। কবি এখানে যা বোঝাতে চেয়েছেন যে বর্ষাকে কিন্তু তিনি উন্মাদ বলেছেন। আচ্ছা, কেন বলেছেন উন্মাদ? হ্যাঁ, বর্ষা কী উন্মাদনা আছে? হ্যাঁ, আছে। অর্থাৎ কবির দৃষ্টিতে আমরা যে দেখি যে বর্ষাকাল যখন শুরু হয় তখন কিন্তু দেখবে এই রোদ হঠাৎ করে ঝমঝম করে, কিন্তু একেবারে এমন বৃষ্টি, প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ যেন থামছেই না। তো কবি এই যে প্রকৃতির হঠাৎ করে নেমে যাওয়া অর্থাৎ না থামা বৃষ্টির যে মানে ধারাবাহিক একটা বেগ, সেটাকে কিন্তু তিনি এভাবে বুঝিয়েছেন যে এটা হচ্ছে বর্ষাটা হলো উন্মাদ। তো যাই হোক, তিনি আরও বুঝিয়েছেন বর্ষার মধ্যে কি হয়, যে ঘোলা জল ভরে উঠে ভরসায়, তারপরে বর্ষা হলো উন্মাদ, তারপরে এই সময় প্লাবন হয়, চারিদিকে পানিতে টলমল করে, হ্যাঁ, তার এই এগুলো দিয়েই কিন্তু তিনি বর্ষার সময়টাকে আমাদের সামনে তুলে ধরেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে এই এই যে গল্পটা কবিতাটি আমরা পড়লাম, এখানে কবি কিন্তু বর্ষার যে প্রকৃত যে রূপটা তিনি কিন্তু চমৎকারভাবে তুলে ধরেছেন। তো এখানে এই কবিতার মধ্যে কিছু শব্দ এবং তার কিছু অর্থ আছে, তো এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি। একটু লক্ষ্য করো, দেখো যে এখানে আছে যে বাদলের ধারাপাত। বাদলের ধারাপাত কি আমরা জানি? ধারাপাত, বাদলের ধারাপাত, বাদলের ধারাপাত হলো আমরা জানি যে আমরা অঙ্ক বই যে প্রাথমিক যে বইটা যেখান থেকে প্রাথমিক গণিতের যে ধারণাগুলো শিখি সেটাকেই কিন্তু ধারাপাত বই বলে, অঙ্ক শেখার প্রাথমিক বই। ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই। তারপরে আছে ছাদ, ছাদ এটা হচ্ছে কথ্যরূপ ছাদ। বাড়িধার, বাড়িধার হলো জলের ধারা। তারপরে যে এখানে তিনি উন্মাদ যে শব্দটি সেটিকে বিশ্লেষণ করেছেন, উন্মাদ অত ক্ষিপ্ত যে শ্রাবণ মাসে অবিরাম বাড়ি ধারায় বর্ষণ ঘটে বলে কবি এখানে শ্রাবণকে কিন্তু উন্মাদ বলেছেন। আর ঝরঝর মানে কাতর, নিঝুম মানে নীরব নিস্তব্ধ। তো আমরা সংক্ষিপ্ত আকারে এই কবিতার যে মূল বিষয়বস্তুটা সম্পর্কে কিন্তু কিছুটা ধারণা পেয়েছি। এবারে আমি এই কবিতা থেকে তোমাদের জন্য দুটো সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা বাসায় একটু খাতায় লিখে রাখবে, যা বিদ্যালয় খোলার পরে আমরা কিন্তু মূল্যায়ন করব। এক হচ্ছে, কবি বর্ষাকে উন্মাদ বলার কারণ ব্যাখ্যা করবে। কবি বর্ষাকে কেন উন্মাদ বলেছেন? কেন উন্মাদ বলেছেন ব্যাখ্যা করো। দুই হচ্ছে, বর্ষার প্রকৃতির, বর্ষার প্রকৃতির সংক্ষিপ্ত বিশ্লেষণ করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই কবিতা সম্পর্কে
কিছুটা ধারণা হয়তো দিতে পেরেছি, আর তোমরা বাকিটুকু বাসায় বই দেখে আমার এই ক্লাসের সাথে কিছু মিলিয়ে নেবে, নিয়ে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে খাতায় লিখে রাখবে। আর আগামী ক্লাস পর্যন্ত সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর পরবর্তী সময়ের জন্য সকলেই প্রস্তুত থাকবে আমার ক্লাস দেখার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।